আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিভিং লাইফ মাই ওয়ে। আমি মেরি, কেমন আছেন আপনারা সবাই? খুব সুন্দর একটা দিন, এই দিনে ঘরের ভেতর বসে থাকতে কি ভালো লাগে। তো বের হয়ে পড়লাম আমাদের নেইবারহুডে একটু হাঁটাহাঁটি করার জন্য। তো হাঁটছিলাম, আমার ছেলে বলো সে সাইকেল চালাবে, তো সে সাইকেল চালাচ্ছে আর আমরা তার পিছে পিছে যাচ্ছি, ওকে ফলো করছি আর কি। আর নিরিবিলি ছিল নেইবারহুড, তেমন জোর মানুষজন ছিল না। আস্তে আস্তে আমরা হাঁটছিলাম, এনজয় করছিলাম আমাদের বিকেলের হাঁটাহাঁটি। তো বাসায় এসে একটা মজার নাস্তা বানানো শুরু করে দিলাম। তো এখানে 3টা ডিম আর নিয়ে নিলাম 1/3 কাপ চিনি। চিনি দিয়ে ভালো করে হুইস্ক করে নিলাম। ভালো করে হুইস্ক করে আমি চেষ্টা করবো যেন চিনিটা মেল্ট হয়ে যায়, কারণ চিনিটা যদি দানা দানা থাকে তাহলে ভালো লাগবে না খেতে। তো ভালো করে মেল্ট করার পরে আমি এখানে দিয়ে দিব ঘি, 1/4 কাপ ঘি। আমি এটাকে মেল্ট করে নিয়েছি, আপনারা চাইলে তেলও দিতে পারেন। তো আমি ঘি আর তেল দুটোই দিয়েছি পরিমাণ মতো। তো আর খেতে অনেক ভালো লাগে, আর ঘির একটা আলাদা একটা ঘ্রাণ আছে। তো ওইদিকে আরেকটা বাটিতে আমি 1/2 কাপ সুজি নিয়ে নিলাম। আর সুজি দিয়ে এত সুন্দর ডেজার্ট হবে খেয়ে তো অনেক ভালো লাগছিল। আর এখানে 1 টেবিল স্পুন আমি ময়দা দিয়েছি, আর দিয়ে দিয়েছি দুধ। দুধ দিয়ে আমি ভালো করে মিশ্রণটা নেড়ে চেড়ে নেব। তো আমি 2টা বাটিতে মিশ্রণ করেছি, একটা বাটিতে আমি এগ দিয়ে ভালো করে বিট করেছি। তো ওই এগের মিশ্রণের সাথে আমার এই সুজির মিশ্রণটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেব। তো এটা যেহেতু আফলাতুন, তো আফলাতুনে কিন্তু বেকিং পাউডার দেয় না, এটা রেজ হয় না। তো আমি ভালো করে মিক্স করে আমার ওভেনে দিয়ে দেবো। আর এখানে আমি বাদাম আর একটা পার্চমেন্ট পেপার দিয়ে ঘি দিয়ে দিয়েছিলাম, যে ওখানে আমি আমার মিশ্রণটা ঢেলে নেবো আফলাতুনটা। আর আমি একটু টেস্ট বাড়ানোর জন্য 2 টেবিল স্পুন কন্ডেন্স মিল্ক দিয়েছি। কন্ডেন্স মিল্ক দেওয়াতে কিন্তু টেস্ট আরেক রকম হয়ে গেছে, আমার খুবই ভালো লেগেছিলো। তো নেক্সট টাইম যখন বানাবো আরও একটু বেশি করে দেবো, তাহলে আরও ভালো লাগবে খেতে। আর কন্ডেন্স মিল্ক না দিলেও হয়, কোনো সমস্যা নেই। এটা আবার চুলাতেও বানানো যায়, ওভেনেও যে করতে হবে এমন কোনো কথা নাই। তো বাট আমি ওভেনেই করেছিলাম, শর্টকাট, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো, বেশিক্ষণ সময় লাগেনি। তো আমার মিশ্রণটা এমন হবে, আর এখানে কোনো ধরুন কোনো বেকিং পাউডার দেওয়া যাবে না, এটা কোনো রেজ হবে না। আফলাতুনটা সাধারণত বেশি ফুলে না। তো এই যে আমার যে প্যানটা রেডি করে রেখেছিলাম নিচে ঘি আর বাদাম দিয়ে, তো ওই প্যানটাতে নিয়ে নিলাম। তো দেখুন এতটুকু, আর বেশি না, আমি অতটুকুতেই করবোই। তো আমার ওভেনে ঢুকিয়ে দিলাম, আমি ধরুন 25 মিনিটের মতো রাখবো। এই দেখুন 25 মিনিট পরে কি সুন্দর, মোটামুটি বেশি ফুলে নেই কিন্তু ভালো সুন্দর একটা কালার এসেছে। আর এই যে পিস করে দেখাচ্ছি আফলাতুনটা, অনেক মজা হয়েছে আর অনেক সুন্দর কালারফুল হয়েছে, একদম দোকানের মতো কিন্তু দেখতে, আর খেতে অনেক ভালো লেগেছে। তো এই যে কেটে দেখালাম আপনাদেরকে, দেখুন যে কত সুন্দর হয়েছে, কালারটা অনেক ভালো হয়েছে, আর দানা দানা খেতেও খুব মজা। আর দোকানে তো এই যে এভাবে কিনতে পাওয়া যায়, তাই না, পার্চমেন্ট পেপার দিয়ে পেঁচিয়ে, তো ওভাবে আমি একটা পেঁচিয়ে নিয়েছিলাম। ভাবছিলাম যে আমার ছেলেকে দিলে ও যদি আগ্রহ করে খায়, বাট না, ওগুলো দিয়ে তার সে খাবে না, তার ওভাবে পছন্দ হয়নি। তো আমি এই যে আফলাতুনটা বানিয়েছি, আমার হাজবেন্ড খুব পছন্দ করেছে। আমার হাজবেন্ড বলছে এত অল্প বানিয়েছো, তো আমি বললাম ফার্স্ট টাইম বানিয়েছি কেমন হয়, বাট মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল, অনেক ইয়ামি হয়েছে। আর আমার ছেলেকে খাওয়ানোর জন্য ওকে যে কেকটাকে বললাম তুমি একটু ডেকোরেট করো, তো আইসিং সুগার আর স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। তো নিজের মতো একটু টপিং টুপিং দিয়ে ডেকোরেশন করে তারপরে সে মজা করে খেয়েছে। প্রথমে তো সে খেতে চায়নি, বাট পরে যখন এগুলো দিলাম, সেইগুলো দেওয়ার পরে তার খাওয়ার আগ্রহটা বেড়ে গেছে। আসলে বাচ্চাদের কথা বলা যায় না, একটু সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করলেই ওরা খেতে অনেক পছন্দ করে। আর ওদের হাতে দিয়ে দিলে যে তুমি এটা বানাও, বানিয়ে তুমি খাও, তখন ওরা আরও আগ্রহ সহকারে খায়। কিন্তু তো আমার ছেলেও এমন খেতে চায় না, বাট যখন আফলাতুনটা পিস করে ওকে আইসিং সুগার আর স্প্রিঙ্কেলটা দিলাম, খুব মজা করে আগ্রহ নিয়ে খাচ্ছিলো আর বললো খুবই মজা হয়েছে, এটা কি তোমার বার্থডে নাকি, এটা বার্থডে কেক নাকি। তো এই যে দেখুন বিকেল সুন্দর হয়ে আসছে আস্তে আস্তে। তো আর বাতাসও ছিল হালকা, সুন্দর একটা দিন ছিল আজকে, ভালো লাগছিল, মনে হলো যে আবার যাই একটু বাইরে হেঁটে আসি। খুবই ভালো একটা দিন আজকে, ভালো লাগছিল। তো আমি একটু গ্যারেজে গেলাম, আমাদের গ্যারেজটা আমার হাজবেন্ড মোটামুটি একটু গুছিয়ে নিয়েছে, সব এলোমেলো ছিল। তো আমার মেয়েকে নিয়ে একটু গ্যারেজে বসেছিলাম, তো আমার হাজবেন্ড বলল যে আজকে তো আমাদের ট্র্যাশ ডে,
তো সে ট্র্যাশ ক্যানটা বাইরে রেখে দিল। তো প্রতি সপ্তাহে একবার ওরা এসে ট্র্যাশ নিয়ে যায়। তো আমাদের একটা বড় ট্র্যাশ ক্যান আছে, ওটা আমাদের ব্যাকইয়ার্ডে থাকে। তো ওই ট্র্যাশ ক্যানটা যে সকালবেলা ওরা এসে নিয়ে যায়, তো সন্ধ্যার দিকে আমার হাজবেন্ড সন্ধ্যার দিকে রেখে দিল, তো সকালবেলা ভোরে এসে ওরা নিয়ে যাবে। আর খুব সুন্দর একটা দিন, সন্ধ্যা হয়ে এসেছে, আকাশে চাঁদ উঠেছে। তো আমার হাজবেন্ড আমার মেয়েকে বলছে, গান শোনাচ্ছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। আমার মেয়ে খুব আগ্রহ সহকারে শুনছে আর কোন দিকে তাকিয়ে আছে। তো এইভাবে আজকে দিনটা আমাদের স্পেন্ড করলাম, আজকে ছোট্ট একটি বিকেল। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, শান্তিতে রাখে, এই কামনায় আজকে শেষ করছি। আজ আর না, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।